প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নে যে কতটি শিং মাছ এখানে উঠেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চুঙ্গি বামের নাম শুনেছেন। এই চুঙ্গি বাম দিয়ে এই নদী নালা খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। শিং, কই, মাগুর, বাইম মাছ সব মাছ পাওয়া যায়। আর আমি আপনাদের আজকে এটা দেখাবো কিভাবে এটা তৈরি করে, কিভাবে পানিতে ফেলে কিভাবে মাছ ধরতে হয়, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক বন্ধুরা, আমার এখন এই চুঙ্গি বাম বানানি শেষ। আর এটা কিন্তু পাকা হলে হবে না, এটা অবশ্যই কাঁচা লাগবে। কারণ কি, এটা পানিতে ডুবিয়ে রাখতে হবে, 2-3 দিন ডুবিয়ে রাখতে হবে। আর এটার মধ্যে যদি এদিক দিয়ে বা এদিক দিয়ে দুই পাশ দিয়ে যদি কোনো মাছের চার বা কোনো মেডিসিন দিয়ে থাকেন, তাহলে অবশ্যই মাছ আরও বেশি আসবে। শিং, মাগুর, কই, বাম মাছ, এগুলো মাছ আসবে। আমার কাছে একটু চার আছে, আমি আপনাদেরকে এটি দিয়ে কী করে কীভাবে দেওয়া যায় সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এবং কি চারের নামগুলো আপনাদেরকে আমি বলবো। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আপনারা একটু করে নেবেন, এটার নাম হলো কাত। এটা যে কোনো বসির দোকানে পাওয়া যায়। এটা এই যে এভাবে গোল করবেন, গোল করে এই যে এইভাবে ঢুকিয়ে দিবেন, এভাবে চার পাঁচটা গুটি দিলেই চলবো। প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন কীভাবে দিতে হয়। আর এটা খুব যত বড় থাকবে তত মাছ আরও বেশি ঢুকবে। বন্ধুরা, এখন দেখবেন এটা পানিতে কিভাবে রেখে আসতে হয়, আর সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এটা রেখে আসলাম, এটা 2-3 দিন পর এটা আবার আমি আপনাদেরকে তুলে দেখাবো। প্রিয় দর্শক বন্ধুরা, 3 দিন শেষ হয়ে গেছে, আজ এটা কিভাবে তুলতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। তুল দর্শক বন্ধুরা, দেখে নে যে কতটি শিং মাছ এখানে উঠেছে।
প্রিয় দর্শক বন্ধুরা, এগুলো কিন্তু কালি মারে, কালি মারলে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায়, সেজন্য সাবধানে ধরবেন একটু।